সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের বাংলা চোদ্দোশো সালে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে তো কিভাবে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে বা ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে বা সর্বদা সফলতার হাত বাড়িয়ে ধরবে তা জানাতে আমার আজকের আয়োজন সেই সঙ্গে আপনারা জানতে পারবেন এক নজরে বাংলা চোদ্দশো আঠাশ সালটি মকর রাশি জাতক জাতিকাদের কেমন যাবে তাছাড়া এই বছরে শরীর স্বাস্থ্য কেমন থাকবে কর্ম ব্যবসা বাণিজ্য অর্থভাগ্যে কতটা সফল হবেন সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি ও আত্মীয় স্বজন ভাগ্য কেমন যাবে এমনকি শিক্ষার্থীরা কতটা সফল হবেন সেই সঙ্গে শিক্ষার্থীরা কতটা ভবিষ্যৎ গড়তে সক্ষম হবেন তাছাড়া প্রেমিক প্রেমিকাদের প্রেম প্রীতি ও বন্ধুমিত্র ভাগ্য কেমন থাকবে সেই সঙ্গে যানবাহন ভাগ্য কেমন থাকবে অশুভ ঘটনা কী ঘটতে পারে ঋণগ্রস্ত হবেন কি হবেন না কতটা দেশ বিদেশ ভ্রমণ হবে সেই সঙ্গে অশুভ ফল প্রশমনের জন্য কি করবেন এই সকল কিছু নিয়েই আমার আজকের আয়োজন আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমি আসব এক নজরে বাংলা সালটি মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে বিশেষ করে দেখুন সমগ্র বছরই কিন্তু আপনার রাশি অধিপতি এবং রাশির ধনপতি শনি মহারাজ আপনাদের রাশিতে পরিভ্রমণ করবে সেই সঙ্গে ধনভাবে দেবগুরু বৃহস্পতির পরিভ্রমণ এমনকি দেবগুরু বৃহস্পতি এই বাংলা চোদ্দোশো সালে ধনভাবে তৃতীয় এবং আপনার রাশিতে অধিক বিচরণ করবে তাছাড়া পঞ্চমস্ত তুঙ্গস্থ রাহুর অবস্থান সেই সঙ্গে আপনাদের রাশির একাদশে তুঙ্গস্থ কেতু এবং চতুর্থের বুধাদিত্য যোগের সাথে শুক্রের অবস্থান সহ সমগ্র বছরের গ্রহ অবস্থান বিচার বিশ্লেষণ করলে এক বাক্যে বলা যায় যে মকর রাশির জাতক জাতিকাদের দুর্য যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য দিতে হবে অর্থাৎ হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে তাছাড়া ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে সেই সঙ্গে আপনাদের মেধা শ্রম প্রযুক্তি বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাপ চাঙ্গা হয়ে উঠবে তাছাড়া সমগ্র বছরটাই একাদশে কেতুর অবস্থান যোগ্য কর্ম উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের আশায় বিনিয়োগকৃত অর্থ কিন্তু গায়েব করে দিতে পারে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত বা আপনাদের ঋণের ভার বাড়িয়ে দিতে পারে দিকটায় কিন্তু সতর্ক থাকতে হবে অবশ্য নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা ব্যবসার বহুল প্রসার ও প্রসার ঘটবে সেই সঙ্গে সহকর্মীদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আটকে থাকা কাজ সচল করবে এমনকি একাধিকবার কর্মস্থান পরিবর্তন বা ব্যবসা ক্ষেত্র পরিবর্তন হতে পারে তথাপিও এবছর শুভ গ্রহযোগে বিশেষ করে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে যার ফলে দীর্ঘদিনের কারা মুক্তির পথ প্রশস্ত হবে তবে মনে রাখবেন পঞ্চমস্ত রাহুর আপনার রাশি রাশিলগ্নের দৃষ্টিপাত বিশেষ করে রাশি লগ্নে নিজগিরি শনি মহারাজ অবস্থান করবে এরও উপর রাহুর পঞ্চম দৃষ্টি খুব একটা ক্ষতিগ্রস্ত না করতে পারলেও এই রাহু মঙ্গলের কুপ্রভাবে বিশেষ করে উৎকট উদ্ভট ঝামেলার ঘটনা বা কর্ম ব্যবসা স্থলে দাঙ্গা হাঙ্গামা এমনকি শত্রু ও বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণজনিত কারণে অনেকটা নাজেহাল হয়ে পড়তে হতে পারে অবশ্য এ সকল প্রতিকূলতা কাটানো আপনার জন্য খুব একটা কঠিন হবে না সেই সঙ্গে চোর ডাকাত দস্যু ছিনতাইকারী অজ্ঞানপাটি লুট্তরাজ নাপকারীর খপ্পরে পড়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তবে মনে রাখবেন একুশে ভাদ্র সেনাপতি মঙ্গলের কন্যা রাশিতে গমন এবং তার উপর রাহুর দৃষ্টি নানাবিধ কারণে দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হয়ে ওখান্ত হবে না বিচ্ছেদ ঘটাতে পারে তাছাড়া উনিশে ভাদ্র প্রেমের দেবতা আপনাদের রাশির পঞ্চম এবং দশমপতি। এই প্রেমের দেবতা শুক্রাচার্যের তুলা রাশিতে পদার্পণ বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া যাদের জীবন সাথী এবং জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণের দিকে ধাবিত হবে সেই সঙ্গে প্রেমিক যুগলের জন্য সুবর্ণ সুযোগ এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন যা সম্পত্তি বিক্রয়ে সহায়ক হবে তাছাড়া সমগ্র বছরটাই পঞ্চমস্ত রাহুর অবস্থান বিদ্যা জন্য অশুভ প্রভাব ফেলবে যার ফলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা কঠিন হতে পারে সেই সঙ্গে পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা মনোবেদনার কারণ হয়ে উঠতে পারে তবে আটই ফাল্গুন থেকে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে শিক্ষার্থীদের মনোবল দশ গুণ চাঙ্গা করে তুলবে যার ফলে উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে এমনকি এই সময়ে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য ভালোর দিকে যাবে তাছাড়া বাণিজ্যিক সফর এবছর লাভদায়ক হবেই না বলতে গেলে উপরন্ত ভ্রমণকালীন বন্ধুত্ব আপনার পরিবারের মহা সর্বনাশ ঘটাতে পারে তাছাড়া আপনাদের রাশির তৃতীয় এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতির আপনাদের রাশি রাশিলগ্নের ধনভাবে তৃতীয় এবং রাশিতে অধিক বিচরণের কারণে বিশেষ করে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে এমনকি তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন সেই সঙ্গে এবছর গৃহবাড়িতে একাধিকবার কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যার ফলে গোটা পরিবারে প্রীতির বন্ধন রচিত হবে এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে বা একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তবে মনে রাখবেন একাদশস্থ কেতু আপনাদের রাশিলগ্নের একাদশে তুঙ্গস্থ কেতু বিশেষ করে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ করে তুলতে পারে আমি পূর্বেই বলেছি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে এমনকি দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারের শোকের মাতাম চলতে পারে বা আপনাকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে এতদূর সব সত্ত্বেও বিশেষ করে আটকে থাকা কাজ সচল হবে বা পাওনা টাকা আদায় হবে এমন কি লটারি জুয়া রে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি আমদানি রপ্তানি বাণিজ্য বা কন্ট্রাক্টরি ব্যবসায় অধিক লাভবান হবেন মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকারা সুপ্রিয় দর্শক এবার আমি আসব শরীর স্বাস্থ্য কেমন থাকবে চোদ্দোশো সালে বিশেষ করে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে যদিও পুরাতন ব্যাধি পীড়া থেকে পরিত্রাণের পথ সুপ্রস্বাস্থ্য হবে তবে সমগ্র বছরটাই রাহুর ষষ্ঠে দৃষ্টিপাত কারণে ছোটোখাটো দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ বদহজম ডায়াবেটিস ধাতুগত রোগ হিস্টেরিয়া শিরার রোগ বা পক্ষাঘাতিক বাত এমনকি হার্নিয়া একশিরা মানসিক বিষাদগ্রস্ততা প্রভৃতিতে কম বেশি কষ্টভোগ হলেও দীর্ঘদিন হাসপাতালে কাটাতে হবে না তবে মনে রাখবেন মিছিল মিটিং দ্বিচক্রযান ক্ষতির কারণ এমনকি রাগ জেদ অহংকার আবেগ আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমি আসবো কর্ম ব্যবসা ও অর্থভাগ্য কেমন থাকবে বাংলা চোদ্দশো সালে দেখুন এবছর পঞ্চম এবং দশমপতি আপনাদের রাশির পঞ্চম এবং দশমপতি প্রেমের দেবতা শুক্রাচার্য বা ধন ঐশ্বর্যের কারক গ্রহ শুক্রাচার্যের শুভ প্রভাবে বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যের যা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে এমনকি কর্মে পদোন্নতি তো ঘটবেই সেই সঙ্গে যোগ্য কর্ম ও উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন পূরণের সম্ভাবনা অনেকাংশে বেশি অবশ্য বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনের ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে এটি কিন্তু আমি বারবার বলছি তবে দেবগুরু বৃহস্পতি ও রাশি অধিপতি শনি মহারাজের শুভ প্রভাবে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠা জোয়ারে ভাসবেন তবে মনে রাখবেন লটারি জুয়ারে শেয়ার হাউজিং এই সকল ব্যবসায় যারা জড়িত আছেন তারা অধিক লাভবান হবেন তথাপিও ন্যায়ের দেবতা শনি মহারাজ বা কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা জোয়ারে ভাসাবে তবে সৎ পথে কোনো ক্রমেই অসৎ পথে গমন করা চলবে না তাই তো ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র বহন অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে এমনকি সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে এমনকি অবৈধ প্রেম প্রণয় থেকে দূরে থাকার আবশ্যকতা রয়েছে তবেই না কিন্তু সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমি দাম্পত্য সুখ শান্তি ও আত্মীয় স্বজনভাগ্য কেমন থাকবে বাংলা চোদ্দশো সালে দেখুন সমগ্র বছরই কিন্তু সপ্তমে শনি মহারাজের দৃষ্টি এবং চোদ্দই আশ্বিন থেকে চৌঠা কার্তিক পর্যন্ত বৃহস্পতির মকরে পশ্চাৎগমন জনিত কারণে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের জন্য সুবর্ণ সুযোগ এমন কি পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন এমনকি ভূমি সম্পত্তি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত করবে সেই অবশ্য সন্তানদের আচরণ কিছুটা মনোবেদনার কারণ হতে পারে কারণ পঞ্চমস্ত রাহু বিশেষ করে পুত্র সন্তান নিয়ে মনোবেদনার কারণ বাড়িয়ে দিতে পারে বা সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি অনেকাংশে কম এমনকি পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন সেই সঙ্গে তৃতীয় এবং একাদশপতি সেনাপতি মঙ্গলের প্রভাবে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় থাকবে তবে রাহু মঙ্গলের কুপভাবে দাম্পত্য কলহ মারামারি লাঠালাঠি মামলা মোকদ্দমা বিচ্ছে তেমনকি আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে তাছাড়া আমি পূর্বেও বলেছি আবারও বলছি যে গোপন প্রেম ও দু নম্বরই কাজবাজ ফাঁস করে দেওয়ায় সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট শুধু নয় দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে এ ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আসবো বিদ্যা শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ করতে কতটা সক্ষম হবেন চোদ্দশো সালে দেখুন সমগ্র বছরটাই কিন্তু বিদ্যাভাবে রাহু অবস্থান করবে যার ফলে শিক্ষার্থীদের মনোবল ভেঙে দিতে পারে বা মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলতে পারে যার ফলে লেখাপড়া থেকে মন বিচলিত হয়ে পড়তে পারে তবে যদি লেগে থাকতে পারেন এমনকি পরিশ্রমী কৌশলী ও অধ্যাবসায়ী হন তাহলে উনিশে ভাদ্র বিদ্যাপতি শুক্রাচার্যের রাশিতে গমনে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করে তুলবে যার ফলশ্রুতিতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ এমনকি উচ্চশিক্ষার দ্বার উন্মোচন শুধু নয় বিদ্যা শিক্ষায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা অমূলক নয় তবে মনে রাখবেন রাহু শুক্র মঙ্গলের অশুভ প্রভাবে শিক্ষার্থীদের অতিরিক্ত রাগ জেদ লেখাপড়া বন্ধ এমনকি আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমি আসব প্রেম প্রীতি ও বন্ধু মিত্র ভাগ্য কেমন যাবে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের দেখুন প্রেমের দেবতা শুক্রাচার্য আপনার রাশি লগ্নের পঞ্চম এবং দশম এই শুক্রাচার্যের শুভ প্রভাবে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেলেও রাহু মঙ্গলের কুপ্রভাবে গোপন প্রেম ও দু কাজবাজ ফাঁস করে দিতে পারে যার ফলে সুনাম যশ মান মর্যাদা নষ্ট করতে পারে বা দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে এমনকি আপনার জীবনে কাল কালবৈশাখীর আগমন ঘটাতে পারে অবশ্য সংকটকালে সহকর্মী অংশীদার জীবনসাথী শ্বশুরালয় থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন তবে অর্থ চেক এক দলিল ইসলাম প্রভৃতিতে স্বাক্ষরের বেলায় সতর্ক থাকতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানা সমান হবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে মনে রাখবেন আবারও বলবো যে শনি মহারাজ কিন্তু ন্যায়ের দেবতা আপনার মনে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার একক আশীর্বাদ বর্ষিত হবে যার ফলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতি এগিয়ে চলবেন তবে কোনো রকম অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে নসেদ কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রম করবেন সেই শ্রম ব্যর্থ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমি আসবো যানবাহন ও অর্থ ব্যয় কতটা ঘটবে বিশেষ করে পুরাতন বাহন বার বার মেরামত করতে করতে অবশেষে বদল করতে বাধ্য হবেন তাছাড়া যানবাহন যতই খারাপ হোক না কেন বা যানবাহন যতই অচল হোক না কেন আপনি নতুন বাহন কিনতে পারবেন বা সর্বদা যানবাহনে চড়তে পারবেন তবে মনে রাখবেন রাহু মঙ্গলের কুপভাবে যানবাহন চুরি ডাকাতিতে পড়ার সম্ভাবনা থাকতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করতে বাধ্য হবেন সেই সঙ্গে আমি পূর্বেও বলেছি আবারও বলছি যে চোর বা যজ্ঞান পার্টি লুটতরাজ দস্যু তস্কর তোলা আদায় বা সাদা আদায়কারীর কবলে পড়ে সর্বশান্ত হয় এমনকি ধার দেনা বা ঋণের জালে আটকে পড়তে পারেন সুপ্রিয় দর্শক এবার আমি আসব অশুভ ঘটনা কি ঘটতে পারে এবং ঋণগ্রস্ত হবেন কি হবে না বাংলা চোদ্দশো সালে দেখুন অশুভ ঘটনা বলতে বাংলা সালে দাম্পত্য কলহ যেহেতু সপ্তমে সুনির্দিষ্টি থাকবে দাম্পত্য কলহ হতে পারে মারামারি হতে পারে লাঠালাঠি হতে পারে উৎকট ঝামেলা হতে পারে এমনকি দাম্পত্য জীবন নিয়ে মামলা মোকদ্দমা বা গুপ্ত প্রকাশ শত্রুর আশঙ্কা আক্রমণ পরিবারের কোনো সদস্যের শারীরিক সুস্থতার ব্যয় সব মিলিয়ে মন অতিশয় জীর্ণ করে তুলতে পারে তথাপিও মেঘের আড়ালে সূর্য হাসবে আপনার শ্রম আপনার মেধা আপনার প্রযুক্তি আপনার অধ্যাবসায় এবং দৃঢ় মনোবল সেই সঙ্গে সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম করাবে তা তথাপিও চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলাফেরা করতে পারলে অনেকাংশে সফলতার গ্রাফ চাঙ্গা করে তুলতে আপনারাই যথেষ্ট হবেন সুপ্রিয় দর্শক এতদূর সত্ত্বেও মকর রাশির জাতক জাতিকাদের এবছর দেশ বিদেশ ভ্রমণের মাত্রা অনেকাংশে বৃদ্ধি পাবে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য উচ্চশিক্ষা বা ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের সম্ভাবনা অমূলক নয় তবে যোগ্য কর্ম ও উচ্চশিক্ষার্থে বিদেশে অবস্থানজনিত যাত্রায় বারংবার বাধা এমনকি অবশেষে পণ্ড হয়ে যেতে পারে তবে ভ্রমণকালীন সতর্ক থাকতে হবে অপরিচিত কারো দেওয়া কিছু খাওয়া নেওয়া বা পথে পাওয়া দ্রব্যাদি তুলে আনা মহা বিপর্যয়ের কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমি আসব অশুভ ফল প্রশমনের জন্য মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকারা কী করবেন বিশেষ করে অশুভ ফল প্রশমনের জন্য পিতম্বরী নীলা এবং হীরা ধারণ করুন যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে মামুন হাটির মূল বেডেলার মূল এবং রামবাসকের মূল ধারণ করুন দেখবেন অশুভ ফল দূরীভূত হবে যদি এতেও অসমর্থ হয়ে থাকেন তাহলে বৃহস্পতি শনি এবং শুক্রের মন্ত্র জপ করুন দেখবেন অশুভ ফল সর্বনিম্ন মাত্রায় ঘটবে এবং শুভ ফল সর্বোচ্চ মাত্রায় প্রাপ্ত হওয়ায় ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে যার ফলে বছরটি মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের জন্য অধিক স্মরণীয় বরণীয় এমনকি দীর্ঘ এক যুগের মধ্যে সর্বোচ্চ উন্নতি লাভ করতে সক্ষম হবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বাংলা চোদ্দোশো সালের আমার দেওয়া প্রেডিকশান আপনাদের বাংলাদেশের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার